আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো সেই বিষয়টা হচ্ছে যে আসলে দিন্ডা ডে যে ছবিটা, ওইটা নিয়ে কিছু কথা বলবো। আসলে আমাদের বাংলাদেশে আসলে এমন একটা পরিস্থিতি এখন বর্তমানে, মানে কারো ভালো কেউ দেখতে পারে না, বিষয়টা হয়ে গেছে আসলে এরকম, ঠিক আছে? তো আসলে বড় ব্যাপারটা হচ্ছে দিন্ডা ডে ছবিটা আমি গতকালকে দেখেছি। তো এই ছবিটাতে আসলে এক কথায় মানে কি বলবো, বাংলাদেশে এর আগে এরকম ছবি, মানে আমার দেখা মতো এরকম ছবি হয় নাই। মানে অসাধারণ একটি ছবি গতকালকে আমি দেখলাম, যেটা অনন্ত জলিল ভাই করেছে, সেটার নাম হচ্ছে দিন্ডা ডে। খুব চমৎকার একটি ছবি। এরকম ছবি বিগত কয়েক বছরে আমি দেখি নাই, হয়েছে কিনা সেটা আমি জানি না। তো অনেকে অনেক কথা বলতেছে যে ছবিটা এরকম, যে এত বাজেটের, এই বাজেটে এই ছবি না। কিন্তু যারা এরকম কথা বলে আমি ওদেরকে পরামর্শ দেব যে আপনারা সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখুন দিন্ডা ডে, তাহলে বুঝতে পারবেন যে ছবিটাতে কত পরিমাণ বাজেট এবং কেমন ছিল সব কিছু মিলিয়ে। আর ছবিটা গল্প কি বলবো, ছবিটা গল্প আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগছে এবং অভিনয় সকল দিক দিয়ে পারফেক্ট ছিল আমার মতে, সকল দিক দিয়ে পারফেক্ট। আর অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশে যদি ডিজিটালের কোনো ছবি অথবা ডিজিটালের মানে আপডেট কোনো ছবি যদি নির্মাণ করে থাকে, সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় হিরো অনন্ত ভাই, অনন্ত জলিল সাহেব সেটা করেছে, সেটা স্বীকার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সেটা স্বীকার করতেছি, কারণ অনন্ত জলিল ভাই বাংলাদেশে ডিজিটাল ছবি নিয়ে আসছে। এর আগে হয়েছে কিনা আমি জানি না, হতে পারে, কিন্তু ওর ছবি দেখে বাংলাদেশের যে ডিজিটাল সিস্টেম সেটা আমি দেখেছি। আর এই ছবিটা আসলে এক কথায় বলতে গেলে খুবই চমৎকার একটি ছবি, এবং বিভিন্ন দেশে এটা শুটিং করা হয়েছে, তুরস্ক, ইরান, আরও কোন কোন দেশে আমি জানি না। তবে ছবিটা পুরো হলিউড টাইপের হয়েছে, ঠিক আছে? এবং যে অ্যাকশন ছিল সম্পূর্ণ আনকমন, যে অ্যাকশন আসলে বাংলাদেশে আগে হয়েছে কি না সেটা আমি জানি না। তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনন্ত ভাই এবং বর্ষাপুর জন্য অনেক অনেক শুভকামনা। তো সকলেই আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এখন পর্যন্ত ছবিটি দেখেন নাই, তারা সকলেই হলে গিয়ে, সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ এখন কত এগিয়ে আছে এই সিনেমার জগতে, ঠিক আছে? তো আরও আরেকটা বিষয় যেটা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে অনেকে অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করতেছে অনন্ত ভাই এবং বর্ষা আপু সম্বন্ধে। তো আমি ওদেরকে বলবো যে আপনারা নেগেটিভ কমেন্টস না করে সিনেমা হলে গিয়ে যে ছবিটি দেখুন, তখন বুঝতে পারবেন যে আসলে ছবিটি কেমন হয়েছে। আরও ছবি মুক্তি পেয়েছে, আমি ওইগুলোও বলবো যে দেখুন, কিন্তু ওইগুলো থেকে লোকেশন, বাজেট সব দিক দিয়ে, গল্প সব দিক দিয়ে কিন্তু দিন্ডা ডে আমার মতে এগিয়ে আছে, ঠিক আছে? তো সকলেই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। আর মাঝখানে একটা নিউজ দেখলাম আমি যে অনন্ত ভাই তার কর্মীদের, মানে ফ্যাক্টরিতে কর্মী আছে, শ্রমিকদের দিয়ে নাকি ছবিটা দেখাচ্ছে, এরকম একটা নিউজ আমি শুনলাম, সত্য কিনা যায় না। তবে এটা সম্পূর্ণ ভুয়া নিউজ, কারণ কালকে আমি ব্যক্তিগতভাবে যমুনা ফিউচার পার্কে গিয়ে ছবিটি দেখলাম, দেখলাম যে টিকিট খুবই সংকট, ঠিক আছে? আর এত পরিমাণ দর্শক, আমি নিজে ছিলাম, আর দর্শক ব্যক্তিগতভাবে ছবিটি অনেক বেশি উপভোগ করেছে, আমি নিজে উপভোগ করেছি। আর অনন্ত ভাইকে আমি বলবো যে আপনি প্রতি বছর আমাদের একটি করে ছবি আপনি দিবেন, আমরা দর্শক যারা আছি আপনার ছবির অপেক্ষায় থাকবো সবসময়। প্রতি বছরে আমরা একটা করে ছবি আপনার চাচ্ছি, কারণ আপনি বাংলাদেশে একমাত্র একজন হিরো এবং প্রডিউসার এবং বিজনেসম্যান, যেটাই বলেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশে অন্যরকম একটি কী বলে অন্যরকম ছবি উপহার দিয়ে থাকেন আমাদের। তো ভালো থাকবেন, সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সিনেমা হলে গিয়ে ছবি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম।